এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। অপারেশন হয়ে গেলে ও আবার দেখতে পাবে তো আগের মতো? দেখুন, ওটিটা না করা পর্যন্ত আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। আর তাছাড়া পেশেন্টের এখন কিছু রুটিন টেস্ট হবে। সিস্টার, আপনি পেশেন্টকে রেডি করুন রুটিন টেস্টগুলোর জন্য। ঠিক আছে স্যার। আচ্ছা, আমি এখন একটু রাউন্ডে যাচ্ছি, আপনারা কথা বলুন। সিস্টার, পেশেন্টের টেস্টগুলো হয়ে গেলে ওনাকে কেবিনে শিফট করে দেবেন। আচ্ছা, আসি। হ্যাঁ, মামুনি, সবই তো হয়ে গেল, এবার চলো আমরা যাই। তারা লাবণ্য এখন কোথায় যাবে? কেন, বাড়ি যাব, এখানে আর কতক্ষণ থাকবো? হ্যাঁ যাবি তো, কিন্তু সুন্দরীকে এখনো তো কেবিনে দেয়নি, কি করে যাবে বলতো? ডক্টর তো বলে গেল টেস্টগুলো হওয়ার পরে কেবিনে শিফট করা হবে, আর টেস্টগুলো যখন হবে তখন তো তুমি সেখানে থাকতেও পারবে না। তাই শুধু শুধু এখানে দাঁড়িয়ে থেকে কি করবে? আর অনেকক্ষণ তো হলো এসেছি, আমি আর পারছি না। ম্যাডাম, আপনারা চলে যেতে পারেন, যা হওয়ার তা তো হয়েই গেছে। না সুন্দরী, এইভাবে হয় না, তোমার বাড়ির লোকদের খবর দিতে হবে, ওনারা আসুক আগে। তাদের তো আগেই আসা উচিত ছিল, বাড়ির মেয়ে অসুস্থ আর তাদের কোনো পাত্তা নেই, পুরোটাই তোমার আর সূর্যের উপর ছেড়ে দিয়েছে, অদ্ভুত। ছাড়া যায় বলেই ছেড়েছে লাবণ্য, তাছাড়া সুন্দরীর মা তো আসতেই চেয়েছিলেন, আমরাই ওনাকে সঙ্গে আনতে পারিনি কারণ গাড়িতে জায়গা ছিল না, পরে তো আসতেই পারত। ম্যাডাম, ম্যাডাম আমি তো বললাম আমি একা থাকতে পারবো, আপনারা প্লিজ চলে যান। না সুন্দরী, সব সময় সব কিছু পসিবল হয় না, লাবণ্য তোর যদি কোনো প্রবলেম হয় অসুবিধা হয় তুই চলে যা, আমি এখানে সুন্দরীকে একা ছেড়ে যেতে পারবো না। তুমি এখানে কি করবে? যাই করি সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। বাহ মামুনি, এখন তোমার কাছে আমি বাদে সবার দাম আছে। ম্যাডাম, ম্যাডাম আপনি ভুল বুঝছেন আমাকে, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না সুন্দরী। তুমি প্রত্যেকবার কোনো না কোনো সমস্যা বাঁধাবে আর আমার বাড়ির লোকেরা সেখানে হামলে পড়বে তোমাকে উদ্ধার করার জন্য। আমার যে অ্যাডভান্স স্টেজ চলছে, আমার শরীর এত খারাপ, সেদিকে কারো খেয়ালই নেই। আমি লাকি নই সুন্দরী, তুমি লাকি। লাবণ্য তুমি এসব কি বলছো? তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা খারাপ হয়নি সূর্য, তোমরা সবাই মিলে আমার মাথাটা খারাপ করে দিচ্ছ। যাই হোক, আমি এখন বেরোবো। সূর্য, তুমি কি আমার সাথে বেরোবে নাকি এখানে তোমার কোনো দরকার আছে? না চলো, আমি তোমার সাথে যাচ্ছি। থ্যাংকস, তাহলে চলো। আন্টি আমরা এবার আসছি, সুন্দরী তুমি সাবধানে থেকো। হ্যাঁ, আর আন্টি কোনো প্রয়োজন হলে আমাকে জানাবেন। তোমরা সাবধানে যাও। চলো। সকাল থেকে কত কাপ চা খেলে সেটা গুনেছো? কাপের পর কাপ চা খেয়েই যাচ্ছ, খেয়েই যাচ্ছ। আচ্ছা, তুমি কি নিয়ে এত ভাবছো বলো তো? ওখানে ম্যাডাম সেন, সূর্য, লাবণ্য সবাই আছে, আর ম্যাডাম সেন তো বললেন উনি খুব বড় ডাক্তার। আরে বড় ডাক্তার হলেই বা, এতক্ষণ সময় লাগে নাকি? আমার যেটা নিয়ে চিন্তা হচ্ছে যে আদৌ ওখানে কি হচ্ছে, ওরা এতক্ষণেও ডাক্তার দেখাতে পারলো?
নাকি ডাক্তার এমন কিছু বলেছে যেটা ওরা আমাদের বলতে পারছে না? তুমি না বড্ড বেশি ভাবছো। তোমার উচিত ছিল ওনাদের সাথে চলে যাওয়া। তা না করে তুমি বাড়িতে বসে বসে শুধু দুশ্চিন্তা করে যাচ্ছ। ভাই ভাই, ওদিককার কোনো খবর পেলে? কি হচ্ছে ওখানে, ডাক্তারবাবুরা কি বলছেন? জানি না দিদি, ওদিককার তো কোনো খবর পাইনি, সেই জন্যই তো খুব চিন্তা হচ্ছে। ওখানে যে কি হচ্ছে না হচ্ছে কোনো খবরই তো পাচ্ছি না। কি আবার হবে, যা হবে ভালোই হবে। তাছাড়া এত বড় ডাক্তার, নিশ্চয়ই অনেক পেশেন্ট আছে, তাই উনি সময় করে উঠতে পারেননি। সময় করে উঠতে পারেননি বললে হবে? আর ওখানে ম্যাডাম নিচে রয়েছেন, আর উনি তো আর যেসে মানুষ নন যে নাম লিখিয়ে পেশেন্টকে নিয়ে ওয়েট করবেন উনি। সকালে যখন সুন্দরীরা যাচ্ছে, আমি কতবার করে যেতে চাইলাম, আমাকে নিয়ে গেল না, বললো গাড়িতে জায়গা হবে না। আর তাছাড়া জামাই যাচ্ছে, ওই ম্যাডাম যাচ্ছে, কোনো অসুবিধে হবে না। আসলে আমি তো কিছু বুঝি না সেরকম ভাবে, ওই ম্যাডামের ডাক্তারবাবু পরিচিত মানুষ, কোনো অসুবিধা হবে না গেলে। সে নয় ঠিক আছে, ওনারা যাচ্ছেন, কিন্তু লাবণ্য যাওয়ার কি দরকার ছিল? ওর বাচ্চা হবে, এই সময় যাওয়ার কি দরকার? আমি বুঝি না বাবু, এসব আদিক্ষেত আমি বুঝি না। আর সম্ভব না, আমার এইভাবে বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, আমি একবার হাসপাতালে যাই। ভাই তুমি যাবে? ভাই তাহলে তো খুব ভালো হয়, দুটো মিনিট দাঁড়াও, আমি কাপড়টা বদলে আসি, আমিও যাব তোমার সঙ্গে। দিদি দিদি আমি, হ্যাঁ বলো বলো ভাই। আমার একটা কথা বলি কি, আমি আগে গিয়ে দেখে আসি দিদি, তারপর না হয় আপনি। ভাই তোমরা ওকে নিয়ে যেতে চাও না কেন গো? আমি গেলে তোমাদের কি কোনো সমস্যা হবে? তোমাদের মান সম্মান নষ্ট হবে আমি গেলে? আমি বোকা, পড়াশোনা জানি না, ঠিক মতো কথাও বলতে পারি না, সেই জন্য তোমরা আমাকে নিয়ে যেতে চাও না, তাই তো? তোমার কোনো চিন্তা নেই ভাই, আমি কোনো কথা বলবো না, চুপ করে থাকবো, যা কথা বলার তুমিই বলো। দেখো ভাই, আমি তো মা, আমার খুব চিন্তা হচ্ছে, সেই জন্যই তোমাকে বললাম। এবার তুমি যা ভালো মনে করবে তাই করো। সূর্য এসিটা একটু অন করে দাও না, গরম লাগছে। তুমি বসো, আমি করে দিচ্ছি, গরমটাও তো খুব পড়েছে। আচ্ছা সূর্য, তখন তুমি কি ভেবে সাইনটা করতে গেছিলে? কি আর ভাবব মানে,